আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি ফার্স্ট টাইমে কিন্তু মোমো তৈরি করছি, আর আমার ছোট ছেলে মোমো খাওয়ার জন্য আমার মাথা খেয়ে ফেলছে, যে বলছে আমু মোমো বানায় দাও, মোমো বানায় দাও। আমি তো মোমো বানাইতে পারি না, তারপরও কিন্তু আমি চেষ্টা করে মোমোটা তৈরি করে নিচ্ছি আর রেসিপি ফলো করে নিয়েছি। তারপরে কিন্তু ওই রেসিপি পুরোটাই ফলো করে নিই, আমি আমার নিজের কিছু মশলাও এখানে ইউজ করেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। আর প্রথমে কিন্তু আমি এখানে ময়দা নিয়ে নিলাম পরিমাণ মতো, তারপরে পরিমাণ মতো একটু লবণ দিয়ে, তারপরে নর্মাল পানি দিয়ে এটাকে গোলাইয়া তারপরে নর্মাল একটা জায়গায় রেখে দিব আধা ঘন্টা রেস্টে। তো এমনভাবে এটা গোলাতে হবে যেন হাতে লেগে না আসে। এটা এক সাইডে করে রেখে দিব, তো এটা কিছুক্ষণের জন্য থাকবে একটু গরম তাপের মধ্যে। আর এর মধ্যে আমি কিন্তু মাংসটা কিমা করে নিচ্ছি। তো অনেকেরই দেখছি যে এখানে মাংস ছুরির সাহায্যে কিমা করে, তারপরে ব্লেন্ডারের মাধ্যমে কিমা করে, কিন্তু আমি কিন্তু গ্লেট যে মেশিন আছে ওই গ্লেটার দিয়ে এটা গ্লেট করে নিচ্ছি, যেন এটার মাধ্যমে আমি কিমাটা তৈরি করতে পারি। আমার কাছে এটাই সহজ মনে হচ্ছে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমার কিমাটা কিন্তু হয়ে আসছে, তো মাংস কিন্তু নিচের দিকে ঝুরি ঝুরি করে পরে এটা কিমা তৈরি হয়ে যাচ্ছে। তো দেখাচ্ছি এটা কিমার মতো হয়ে যাচ্ছে, তো এইভাবে কিন্তু সহজেই মাংস কিমাটা করা যায়। তো এই তো মাংস কিমা, আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, তারপরে এখানে কাঁচামরিচ ঝুরি করে নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি, পরিমাণ মতো লবণ নিলাম, তারপরে এখানে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে আমি এটা বাগারের মতো করে নিব। অনেকে এটা কাঁচাই রাখে, তো আমি কাঁচা রাখবো না, মাংসটা একটু হাফ তো একটু সিদ্ধ করে নিব, এতে খেতে অনেকটা স্বাদ লাগবে। আর যদি মোমোর ভিতরে কাঁচা মাংসটা দিয়ে কাঁচা কাঁচা গন্ধটা খেতে চাইবে না, তো প্রথমে আমি কিন্তু এক টেবিল চামচের মতো তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর আদা রসুন কিছুটা ভেজে নিচ্ছি, তারপর এখানে কিমা করা মাংসগুলা দিয়ে দিলাম, মরিচ কুচি লবণ এগুলো দিয়ে এখন ভেজে নিচ্ছি। তো এভাবে ভেজে নিলেই কাঁচা গন্ধটা দূর হবে। আর মোমো খাওয়ার সস তৈরি করে নিচ্ছি, তো এক আইটেমের সসই আমি তৈরি করে নিচ্ছি, তো ডিপিং সস তৈরি করব আজকে। তো এখানে আমি প্রথমে কিন্তু শুকনো মরিচে ভেজে নিয়েছি, তারপরে এখানে আমি ফাঁকি করে রাখছি, তারপরে ফুটন্ত গরম তেল আমি এটার মধ্যে ঢেলে দিলাম। তো কী সুন্দর একটা রং আসছে, তো এটা কালার যখন লাল হয়ে যাবে আর তেলের মধ্যে যখন এর ঝালটা মিশে যাবে তখন আবার এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। তো ভেজে নেওয়া কিমাগুলো কিন্তু এখন আমি সয়া সস দিয়ে আবার হাতে মাখিয়ে নিচ্ছি, তো এইভাবে স্বাদটা আরও গ্রানটা খুবই ভালো লাগে। তো এখন এটা ছোটো ছোটো গোলা করে ময়দাগুলা, তো দোকানে কিনা যে পুরি খাই ছোট ছোট আকারের সেই পুরির মতোই আমি এটা বেলে নিব। তারপরে এর মাঝে কিন্তু কিমা দিয়ে তারপরে এটা যে যে ডিজাইনেই করুক না কেন সেই ডিজাইনেই করে নিবে। কিন্তু আমি কিন্তু ডিজাইন পারিও না মোটামুটি ডিজাইন, আর আমার কাছে মনে হলো যে পেটের ভিতরে গেলেই হবে, এত ডিজাইন শেখা লাগবে না। তা আমি ফার্স্ট টাইমে বানাচ্ছি, এই জন্য কিন্তু ডিজাইনটা আমি তেমন একটা পাচ্ছি না, হয়তো নেক্সট টাইমে কোনো এক সময় আবার ডিজাইনটা শিখে ফেলবো। তো ডিজাইনটা মোটামুটি হচ্ছে, তো কেউ দেখে আবার হাসবেন না যে কী রকম মোমোর ডিজাইন করছে। পারি না, মোটামুটি পারি, যে একটা পিঠা বানাটা কেটে দাও, কাটলে তো পোতা যাব গা। সেখানে একটা পাতিলায় পানি গরম বসাইছিলাম, তো পাতিলার পানিগুলো যখন গরম হয়ে গেছে তখন একটা স্টিলের ছাঁকনি এটার উপরে দিয়ে দিলাম, তারপরে এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি যেন মোমোটা না লেগে যায়।
তো ঢাকনা দিয়ে রেখে দিব 15 থেকে 20 মিনিটের মতো, তারপরে সিদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে আমি সসটাও তৈরি করে নিচ্ছি, তেলগুলা গরম ছিল এই জন্য কিন্তু আমি গরম গরম সসটা তৈরি করতে পারিনি, এখন ঠান্ডা হয়ে গেছে। এখন চাটনি দিয়ে তেলগুলা ছেঁকে তারপরে উপরের যে মরিচের ইগুলো আছে বিচি সেগুলো ফেলে দিব, তারপরে এটার মধ্যে কী কী মিশাচ্ছি দেখুন। তো এখানে আমি কিন্তু যে লেবু রসটা দিয়ে দিলাম, হোয়াইট ভিনেগার ঘরে নাই, আর ঘরে থাকা সব উপকরণ দিয়েই কিন্তু আমি ডিপিং সসটা তৈরি করে নিচ্ছি। আর ভিনেগার না দিলেও চলে, এখানে লেবু রস দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম যেন স্বাদটা একটু ভালো লাগে। আর আশা করছি এটা সসটা ভারী লাগবে। আর এইদিকে কিন্তু মোমোটা হয়ে গেছে, এখন এটা পরিবেশনের পালা, এখন এটা পরিবেশন করব। আরও মোমো আছে, সেগুলো এখন ভাপে দিয়ে দিব। এই যে আমাদের মোমো রেডি হয়ে গেছে, না খাও খাও, খাওয়া শুরু কর, দেখ কেমন মজা হয়েছে, এই গরম গরম খাইতে একসাথ। আসলে এক কথাই বলা চলে অসাধারণ হয়েছে এই মোমোটা। আসলে আমি কিন্তু কিনা মোমো খাইছি, তারপর মানে হাতে বানানো মোমো খাইছি, কিন্তু আমার বানানো এই মোমোটা যে অনেক মজা হয়েছে আপনাদের বলেও বোঝাতে পারছি না, অনেক স্বাদ, অনেক টেস্ট হয়েছে। আর সবচেয়ে বেশি মজা হয়েছে নাকি ডিপিং সস, এটা সুমন খেয়েও ভালো বলছে যে ডিপিং সসটা অনেক মজা লাগছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।